হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। এখন সময় বাজে 5:05। তো এখন আমি আছি সূর্যদার বাড়িতে। তো সূর্যদা এখন এই মুহূর্তে গাছ থেকে খেজুর গাছের রস লাবাচ্ছে। তো আমি একদিন বলেছিলাম যে আমি তোমাদেরকে গুড়ের রস দেখাবো। তো আমি সূর্যদাকে বলবো, সূর্যদা একটু দেখাও দেখি। ওয়াও, তাজা তাজা রস দেখতে পাচ্ছেন? খুব বিউটিফুল দেখতে পাচ্ছেন, কি সুন্দর রস। ও সূর্যদা দেখি একটু মুখটা দেখি। দাদা কেমন আছো? তো আজকের যে আপনার এই যে গুড়শালে আসলাম, চলে আসলাম, কেমন লাগছে? তো একটু একটু মুখটা দেখাম, মুখটা দেখাম, মুখটা মুখটা। হ্যাঁ, তো আমার আমার ভিউয়ার্সকে বলো গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তো এখন যেই ভোরবেলা এসেছেন, এটা খুব রেগুলার আসেন না? আমি রেগুলারই আসি। এভাবে এভাবে রেগুলার আসেন? তো আর এই গুড় ব্যবসা কত বছর ধরে করছেন? আমার বাবা করেছিল 50 বছর। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি বাবার সঙ্গে করতে করতে, এখন আমার হয়ে গেল 20 বছর। এবারে বলবো সূর্যদা, তো কিভাবে গাছে ওঠো আমি আমার ভিউয়ার্সকে দেখাবো, এবং আমার বন্ধুরা যারা আছে তো তাদেরকে বলবো এই সূর্যদার গুড়শালে আসুন এবং গুড় নিয়ে যান, সুন্দর ননেন গুড় এবং সুন্দর টেস্টি স্বাদ গুড়। তো আজকে আমি সূর্যদাকে দেখাবো গাছে উঠছে। তো আমি আর আমার একজন বন্ধু এসেছি সত্যি। সূর্যদা, হ্যাঁ উঠছে, দেখতে পাচ্ছ কিভাবে হাতের মধ্যে। আমি এখন ভোর 5:05 হয়েছে। তো এখন এই রাত্রিবেলা চলে এসেছি এই সূর্যদার বাড়িতে। এবার সূর্যদা, ওই বাড়ির থেকে এই গাছগুলো সব বাড়িওয়ালার থেকে নিয়েছে এক এক গাছ, এই গাছগুলো কত করে নিয়েছে পিস? হ্যাঁ, 3 মাসের পরে আর কি, 3 মাসে 3 কিলো গুড় দিতে হয় আর কি। বাহ, খুবই সুন্দর এই গাছে অনেকটা হয়েছে। বাহ, খুবই সুন্দর। তো আমি আজকের সম্পূর্ণ ভিডিও দেখাবো, কেননা গুড়ের রস থেকে গুড় কিভাবে তৈরি করছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পূর্ব দিকে সূর্যর কীভাবে এখনো অবধি মানে তাপ চলে আসতেছে, দেখতেই পাচ্ছি হালকা হালকা করে বর্ষা হচ্ছে। তো এই জায়গাতে কটা গাছ রয়েছে দাদা? তো গাইস, আমি এখন এই সূর্যদার পাশে রয়েছি, দেখতেই পাচ্ছেন এই সূর্যদার পাশে, দেখতেই পাচ্ছেন সূর্যদার পাশে রয়েছি। তো সূর্যদাকে বলবো তোমাদের পাশে এসে আমরা, আমার খুব ভালো লাগছে। তো আমি বেশি কিছু বলবো না, তো এখন কাজ করছে দাদা, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার কাজটা করছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক আন্তরিক ভালোবাসা এবং সূর্যদার তরফ থেকে অনেক আন্তরিক ভালোবাসা, তাই তো? সূর্যদা কেমন আছো? ভালো আছি।
তো আজকে আমি আপনার কাছে তো রাত থেকে এসেছি, তো এখন এই সকাল মুহূর্তে কেমন লাগছে আপনার? ভালো লাগছে তো? তো আজকে সূর্যটা হবে আমি দেখাচ্ছি। দাদা আমাকে একটু ধীরে ধীরে আমি ধরে নেবো, আমি নিলাম। তো এবার দেখাবো খাঁটি একদমই অরিজিনাল রস, একদম অরিজিনাল পিওর রস, আমাদের দেশি খেজুর গাছের রস। তো আমি এই রসটা প্রচুর হয়েছে, সত্যি খুবই সুন্দর রস হয়েছে, দেখতে পাচ্ছ? ওয়াও, অনেক রস। তো আমাদের ওখানে বৌদি এসেছে, তো দেখতে পাচ্ছেন পিওর একদমই খেজুর গাছের রস আমাদের সূর্যদা কিভাবে নামাচ্ছে। তো আমরা সবাই নিয়ে চলে যাচ্ছি, তো নেক্সট ভিডিও আপলোড দেবো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট।